ভালো করে অল্প একটু দেবো, বেশি দেবো না। এইবার পরিমাণ মতন তেল দিয়ে মেখে নিচ্ছি। এবার ভালো করে বেটে নিচ্ছি আমি। দেখুন কি সুন্দর সেদ্ধ হয়েছে। পাতাগুলো কি খেতে ইচ্ছে করে, কাঁচা এত সুন্দর পাতা। এই গাছটা বড় ছিল, কেটে দিছে মনসা তলা, তো গাছটা বিশাল বড় ছিল, কেটে দিছে। শোয়া পোকা হয়তো ওই জন্য। তার পাতা গুলো হচ্ছে কি ডালার মতো। এই পাতা খায় নাকি? বড়া করব। কি দিয়ে ভাজবো? চাল বেটে আর ডাল দিয়ে, চাল দিয়ে বেটে বড়া করব। মচমচ করবে আর মুখে রুচি আসবে। একটু তিতে তিতে ভাব লাগে তো, ভালো লাগে খেতে গরম ভাতে। ঠাকুমা পাতা দিয়ে বড়া তো করবা ঠিক আছে, কিন্তু আজকে রান্না কি করবা? ও হ্যাঁ, আজকে একটা মজার রান্না করব, ডিম দিয়ে আর ডাল পাতুরি। মুখে রুচি আসবে, যে না খাইছে সে মনে করবে আরো খাই, এত সুন্দর লাগে ওইটা। উলনটা ধরে গেছে, কড়াটা বসিয়ে দিচ্ছি, ডিমটা সিদ্ধ করবো, একটু জল দিয়ে দিচ্ছি। এই দুটো পোলট্রির ডিম এখন সিদ্ধ বসিয়ে দিচ্ছি। ডিমটা সিদ্ধ হোক আমি একটুখানি কলার পাতা কেটে নিয়ে আসি। হয়ে যাবে, অল্প তো হয়ে যাবে, আসো। পাতাটা একটু ভালো করে ধুয়ে নেই, পাখি টাকিতে পায়খানা করে, ভালো করে ধুয়ে নেই। পাতা ধোয়া হয়ে গেল, পেঁয়াজটা কেটে নিচ্ছি। আগে আমি এগুলো খেতাম, এখন ডিম মাংস খাই না তো, ওই জন্য এখন খাই না। এগুলো কিন্তু জ্বর হলে, ঠান্ডা লাগলে মুখরুচি খাবার। এগুলো ভাতও ভালো লাগে, খেতেও ভালো লাগে। আমি তো খাই না, আমার নাতনি ভালো খায়, আমার বউও পেঁয়াজ রসুন খায় না। হায় হায় দেখো কি মেঘ করেছে সুমন, কি করে রান্না করবো, সেটা আসবে তো দেখো। বুড়ি সর্বনাশী, একটুখানির মধ্যে মেঘ হয়ে গেল। এই লঙ্কা কাটা কুচিয়ে নিচ্ছি, আষাঢ় শ্রাবণ মাস তো, এই বৃষ্টি হয় আবার থাইমে যায়, আবার ওই দুটো এই তাল করে আর কাপড় চোপড় মেলি আর তুলি। এই গরম দেয় ঘরে টিকতেই পারি না। আর এখন দেখুন পরানটা কি শান্তি লাগছে, মিটু মিটু হাওয়া, হ্যাঁ এদিকে ঝরঝর করে বৃষ্টি পড়ছে, ভালো লাগছে দেহটা, ভগবানের কি নীলা খেলা। এই রসুনটা আমি ঘষে দেব, রসুন ঘষা হয়ে গেছে, এখন আদাটা একটু ঘষে নিচ্ছি, অল্প একটু দেব, বেশি দেব না। এই মুসুরির ডালটা ভিজে রেখেছিলাম সকালে, হ্যাঁ ধুয়েই ভিজেছি, এখন একটু অল্প ধোব। দেখুন কি সুন্দর ফুলে গেছে ডালটা, আর ধোয়া দেই হয়ে যাবে।
এবার হালকা হালকা তাপ আছে, একটুখানি সেকে নেই। এই কলার পাতাটা সেকে নিলে ভাজ করার সময় ভাঙে, যেরকম মচমচ করে ভেঙে যায়, এটা ভাঙবে না। ডিমটা ছুলে নিচ্ছি, ডিমটা একটু কেটে নিচ্ছি। এইবার ডালটা মেখে নিচ্ছি। এই রসুনটা দিয়ে দিচ্ছি, রসুন কষাটা, আদা কষাটা দিয়ে দিচ্ছি, পেঁয়াজ কুচিটা দিয়ে দিচ্ছি, লঙ্কা কুচিটা দিয়ে দিচ্ছি। এবার পরিমাণ মতন হলুদ দিয়ে দিচ্ছি, এক চামচ নুন দিয়ে দিচ্ছি। এবার পরিমাণ মতন তেল দিয়ে মেখে নিচ্ছি। যারা যারা আমার ভিডিওটা দেখুন না, আমার খুব ভালো লাগে, আর যারা যারা রান্না করে খান আরো ভালো লাগে আমার। আপনারা তার সঙ্গে সঙ্গে কমেন্ট গুলো করেন না, ওটা আমার খুব আনন্দ লাগে, খুব ভালো লাগে। খালি বলে এই কমেন্ট পড় না, আমি শুনি, পড় না আমি শুনি। এইবার আমি পাতা একটু তেল মেখে নিচ্ছি। তেলটা মেখে নিলাম যাতে নিচে না ধরে। এইবার আমি ডালটা দিয়ে দিচ্ছি। এইবার আমি ডিমটা দিয়ে দিচ্ছি। এবার ডালটা আর একটু ছিল দিয়ে দিলাম। এবার আর একটা পাতা দিয়ে ঢেকে দিচ্ছি। এইবার ভালো করে মুড়িয়ে নিচ্ছি আমি। এইবার আর একটা পাতা দিয়ে দিচ্ছি। ডালটা সিদ্ধ হবে বলে ওই জন্য অনেকগুলো পাতা দিয়েছি আমি। এইবার আমি একটু বেঁধে নিচ্ছি। ওই সুতোটা না ছোট হয়ে গেল, ওই জন্য আবার আর একটা সুতো নিলাম, ওইটা দিয়ে বেঁধে দিচ্ছি। এইবার ভালো করে বেঁধে নিচ্ছি আমি, অনেকগুলো কলার পাতা দিয়ে ভালো করে বেঁধে নিয়েছি। এখন ভাপ দেব আমি। এবার আমি কড়াই বসিয়ে দিচ্ছি, এবার ঢাকা দিয়ে দিচ্ছি। এটা সিদ্ধ হতে এক ঘন্টা পনেরো এক ঘন্টা তো লাগবেই। এই আঁচটা না একটু কমিয়ে দিয়েছি, মিঠা মিঠা মতন করে, যেমন মিঠা জালে পিঠা হয় এইটাও তেমনি মিঠা জালে সিদ্ধ হবে। এই দেখুন আঁচটা একদমই কমিয়ে দিয়েছি আমি, এরকমই হইতে থাকবে, এক ঘন্টা পনেরো এক ঘন্টা লাগবে। অনেকক্ষণ জাল হলে তো এখন একটু উল্টে দেখি। এবার একটু উল্টে দেখি, দেখুন কি সুন্দর পোড়া পোড়া লাগবে। এবার আস্তে আস্তে সিদ্ধ হবে। এবার আবার একটু ঢাকা দেই। হয়ে গেছে, তো যাই হোক ঠাকুমা এটা তৈরি করে দিয়েছে। এবার একটু খুলে দেখি এটা কেমন সিদ্ধ হয়েছে।
ভীষণ গরম, দেখুন ধোঁয়া উঠছে। দারুন দারুন, খুব সুন্দর একটা সেন্ট বেরোচ্ছে। জিনিসটা দেখা যাচ্ছে এরকম, খেতে যা টেস্ট না, আপনারা করে খেয়ে দেখুন না। আমি তো এখন খাই না, আগে খেতাম, খুব ভালো খাইতাম, থালা ভরে ভাত খেতাম এ দিয়া। তো যাই হোক, ঠাকমা এটা দড়ি দিয়ে বেঁধেছিল, এই গরমে গরমের তাপে দড়িগুলো সব পুড়ে গেছে। তো এই দেখুন ডালগুলো সেদ্ধ হয়েছে, খুব সুন্দর সেদ্ধ হয়েছে ডালগুলো, এত সুন্দর কাঁচা সর্ষের তেলের একটা গন্ধ বেরোচ্ছে, দারুণ লাগছে। আর এটা হচ্ছে ডিমটা, দেখুন কি সুন্দর সেদ্ধ হয়েছে। আমার এই রান্না যদি ভালো লাগে, আপনারা প্রচুর শেয়ার করবেন, হ্যাঁ, যাতে সবাই দেখতে পায়।